হাজার হাজার শ্রমিক কিন্তু মরিচাষে আনতেসে কিন্তু ভাই বাংলাদেশি না অন্য অন্য কান্ট্রি থেকে হাজার হাজার শ্রমিক আনতেছে কিন্তু বাংলাদেশই না তো আমার ভিডিওটা সবাই শুনুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আজকে আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরা ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আমি আজকে বর্তমানে যে জায়গায় আসি সে জায়গাটা হচ্ছে চাষের এয়ারপোর্ট এয়ারপোর্টের যে মেন রাস্তা ভিতরে ঢোকার পরে এটাই হচ্ছে সে রাস্তা অনেক সুন্দর জায়গাটা কিন্তু বেশ অনেক সুন্দর আর চাষে আপনারা তো সবাই জানেন যে চাষ যে কান্ট্রিটা কিন্তু অনেক ছোট। তো এয়ারপোর্টও কিন্তু ছোট এত বড় না আর আমাদের বাংলাদেশের মতন কিন্তু যে বিমান সকসম যাওয়া আসা তাও কিন্তু হয় না হয়তো সারাদিনে দুই সাইডে ফ্লাইট যায় বিভিন্ন কান্ট্রিতে তার চেয়ে বেশি কিন্তু না কিন্তু এয়ারপোর্টটা অনেক সুন্দর যেমন আপনার দুই পাশে হয়তো রাস্তা বা বাড়িঘর আছে আর দুই চাইতেই কিন্তু আপনার সাগরের পাশ তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কারণ দীর্ঘদিন ধরে মরিচ চাষে মানুষ আসার জন্য অপেক্ষায় রয়েছে হয়তো অনেকে আসতে পারতেছে না তাই ভাবলাম আজকে আপনাদেরকে মরিচ চাষে এয়ারপোর্টের একটা ভিডিও করে দেখাই তো এটা হচ্ছে মরিচ চাষে যে মেন গেট ঢোকার ভিতরে আসলে ভিতরে তো মনে করেন যারা যাওয়া আসা করে তারাই কিন্তু ভিতরে ঢুকতে পারে এটা তো আপনারা সবাই জানেন কারণ যারা মরি মরিচাষ থেকে যারা বাংলাদেশে যায় তারাই হয়তো ভিতরে প্রবেশ করতে পারে বা বাংলাদেশ থেকে যারা আসে তারাই কিন্তু প্রবেশ করতে পারে আর আমরা আউট যারা আসি তারা কিন্তু হয়তো তাদের বাহির থেকে আমরা দেখতে পারি সব কিছু কিন্তু ভিতরে ঢুকার তো আর নাই তো বাংলাদেশ থেকে আমার এক ভাই উনি ছুটিতে গিয়েছিল উনি আবার চাষে ছুটি কাটানোর পর আসছে আমি তাকে রিসিভ করার জন্য গিয়েছিলাম এয়ারপোর্টে তো ভাবলাম আপনাদের সাথে আজকে চাষের এয়ারপোর্টের একটা ভিডিও শেয়ার করি তাই ভিডিওটা করলাম তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বাইরা আসার জন্য আগ্রহী মরিচ চাষে আপনাদেরকে একটা কথা আমি বলবো সে কথাটা আপনারা মাথায় রাখবেন মরিচ চাষে বর্তমানে সময়ে কোনো লোক কিন্তু মরিচ চাষে আনতেছে না তো আপনারা কারো কথা শুনে মরিচ চাষে আসার জন্য পাসপোর্ট জমা দিবেন না কোনো দালালকে টাকা দেবেন না কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন কমেন্ট করে বলেন যে ভাই মরিচ চাষে তো আমরা বই জমা দিছি এক মাস দুই মাস পনেরো দিন পরে আমাদেরকে বিছা দিবে এরকম কথা দালালরা বলতেছে আমারে কিন্তু আজকেও হয়তো দুজনে কমেন্ট করছে যে ভাই আমার কোম্পানিতে আমি বই জমা দিছি তো দালালে কইছে দুই মাসের ভিতরে বিষা দিব বা এক মাসের ভিতরে বিষা দিব এটা বা হচ্ছে দালালডার ব্যবসা এটা হচ্ছে ভোয়া কথা এই কথায় কেউ বিশ্বাস করবেন না কারণ বর্তমানে চাষে কোনো লোক আনছে না মনে করে এই দুই হাজার চব্বিশ সালের লাস্টে যে লাস্টে এ দেশে জাতীয় নির্বাচন নির্বাচনের পরে হয়তো দেখা যাইতে পারে যে মরিচ চাষে লোক আনবে কি না এর আগে মরিচ চাষে কোনো লোক এভাবে আনবো না বা কোনো রে মরিচ চাষে গভর্নমেন্ট দিব দিব না কোনো লোক কোনো রে গভর্নমেন্ট বিসা দিবে না আমার কথা বুঝতে পারছেন আপনারা হয়তো যাদের মাধ্যমে বই জমা দিয়েছেন বা যারা কইতা এক মাস দুই মাস পরে দেবে ওরার বা এটা ব্যবসা ওরারা আপনি ফোন দিবেন আপনাদেরকে বলবো যে এই পনেরো দিন পরে হয়ে যাবো বা এক পরে হয়ে যাবে এটা ভাই ওদের ব্যবসা ওটাও ওদের ব্যবসা তো মরিচ চাষে আমরা আসি বা আমাদের আরও বাইবার আসে বা আপনাদের হয়তো বাইবার আসে বা বন্ধুবান্ধব আছে তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন তাহলে তারা সঠিক তথ্যটা হয়তো দিতে পারবে যেমন আমরা মরিচ চাষে আসি যেমন যেমন মরিচ চাষের দোষী ভিসা খুলে বা গভর্নমেন্টে বাংলাদেশিদের জন্য ভিসা দেয় তাহলে আমরা আজকে না জানতে পারি হয়তো দুদিন পর রইল আমরা জানতে পারবো হয়তো যেহেতু আমরা মরিচ চাষে থাকি আমি নিজে না জানলেও হয়তো আরেকজনের কাছ থেকে শুনতে পারবো বা আরেকজনের আরেকজনের কাছ থেকে আমরা শুনতে পারবো তখন কিন্তু সঠিক খবরটা আপনাদেরকে আমরা দিতে পারবো আর এখন তো মরিচ চাষের ভিসা বন্ধ তো অনেকেই শুনছি পাসপোর্ট জমা দিছেন অল্প টাকার কথা বলে কিন্তু অনেকেই বই নিতেছে শুধু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে বিসা দিতে পারবে না আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন আর চাষে ভাই হয়তো অনেকেই কঞ্জেন ফ্লাইট আছে হ্যাঁ ভাই মরিচ চাষে ফ্লাইট চলতেছে যেমন হয়তো দেখা গেছে কেউ ছুটিতে যাইতেছে বা কেউ ছুটি থেকে আসতেছে কারণ সব দেশেই বিমানতর বন্ধ থাকে না হয়তো লোক নেওয়া হয়তো বন্ধ থাকে কিন্তু বিমানতর বন্ধ থাকে না মরিচ চাষে কিন্তু প্রচুর পরিমাণ লোক আনতেছে মরিচ চাষে কিন্তু প্রচুর পরিমাণ লোক নিয়ে আসতেছে সেগুলো কোথায় থেকে নিয়ে আসতেছে সেটা নিয়ে আসতেছে বেশিরভাগ এখন এখন বর্তমানে নেপাল থেকে বেশি লোক আনতেছে নেপাল থেকে আনতেছে মাদা থেকে আনতেছে ইন্ডিয়া থেকে আনতেছে বা আরও দুইটা কান্ট্রি থেকে আনতেছে দুইটা কান্ট্রির নাম আমার মনে নাই সেজন্য আমি বলতে পারলাম না কিন্তু মেয়ে ছেলে সব কিছুই কিন্তু তারা আনতেছে তো বাংলাদেশ লোক আনবে না সেটা সঠিক এখনও আমরা বলতে পারতাছি না তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো কেউ দালালের কথা বিশ্বাস করে কেউ বই জমা দেবেন না শুধু শুধু আপনাদেরকে একটা ফেরা সানিমাদে ফালাইয়া রাখব কিন্তু ভিসা দেওয়ার মতো বর্তমান পরিস্থিতি বা বর্তমানে যে সময় কোনো দালালের ক্ষমতা নাই যে আপনাদেরকে বিসা দেবে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়ত আপনারা নতুন নতুন ভিডিও বা নতুন নতুন খবর আপনারা দেখতে পারবেন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তারপরও আপনাদের দু কি আরও কিছু জানার তাকে বা বোঝার তাকে হয়তো অনেকেরই লোক আছে এই দেশে কথাবার্তা বলে আর যাদের লোক নাই আমার ডিসিশন বক্সে আমার নাম্বার দিয়ে রাখব যাদের লোক নাই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতার চেষ্টা করব আর যাদের লোক আছে তাদের সাথে আপনারা যোগাযোগ রাখেন কিন্তু কেউ দালালের কথা বিশ্বাস করে বর্তমানের সময়ে আপনারা পাসপোর্ট জমা দেবেন না কারণ পাসপোর্ট জমা দিলেই মনে করেন আপনারা দালালের হাতে জিম্বে হয়ে যাবে মানুষের সুযোগ কিন্তু সবসময় আসে না কারণ আজকে তো আপনার পাসপোর্টটা আপনার হাতে থাকে হয়তো কোনো এক জায়গায় হয়তো লোক আছে বা অনেক সুবি অনেক সুযোগ সুবিধা আছে ওই জায়গায় এই লোক নেওয়ার জন্য তখন দশ আপনার পাসপোর্টটা আপনার হাতে থাকে তাহলে আমার মনে হয় আপনি ওই জায়গায় যেতে গিয়ে পারবেন কোনো সমস্যা হবে না আর পাসপোর্টটা যদি আপনার হাতে না থাকে দালা লেগাছে থাকে তাহলে আপনি একটা সুযোগ পাইলেও কিন্তু সুযোগটা আপনি কাজে লাগাইতে পারবেন না তো আমি অনেক কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে